নমস্কার বন্ধুরা, তন্দ্রা রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকে আরও একটি নতুন পর্ব। আজকের রান্না মাটন কষা। এই রান্নাটি কম বেশি সকলেরই জানা, তবু আমি বলবো অনেকেই আছেন যারা নতুন রাঁধুনি, অথবা অনেকে যারা বলে থাকেন যে আমার হাতে মাটন ভালো রান্না হয় না, তাদেরকে আমি বলবো আমি যে পদ্ধতিতে করেছি সেইভাবে করে দেখুন। আশা করছি আপনাদের বাড়ির সকলেই আপনার খুব প্রশংসা করবে। প্রথমেই আমি মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি, তাতে 3 টেবিল স্পুন টক দই নিয়ে নিয়েছি এবং 4টি পাকা পেঁপে বাটা নিয়েছি। পেঁপেটা খুব পাকা যেন না হয়, একটু কাঁচা পাকা মেশানো হয়। এটা একটা নাম করা রেস্তোরাঁর গোপন সিক্রেট, তারা কিন্তু পাকা পেঁপে বাটাই দেয়। এরপর আমি এর মধ্যে আন্দাজ মতো নুন, 1টা মশলার পেস্ট আর 1 টিস্পুন করে কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো আর 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। মশলাটাতে আমি কী কী দিয়েছিলাম সেটা বলে দিচ্ছি। এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, 15টি কোয়া রসুন, আদা 1 ইঞ্চি, কাঁচা লঙ্কা 5-6টি আর কাজু 10-12টি একসাথে মিশিয়ে বেটে রেখেছি। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি মাটনটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে হোল নাইট করতে পারেন, তাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তবে হাতে যদি টাইম একেবারেই না থাকে, কমপক্ষে 2 ঘন্টা কিন্তু আপনারা করবেন। কড়াই আঁচে চাপিয়ে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি এবং তাতে গোটা গরম মশলা এবং 1টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, 2টো বড় এলাচ ফোড়ন দিয়েছিলাম। এই বড় এলাচটা দেওয়াতে মাংসের কালার একটা পরিবর্তন আসে। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোলেই আমি এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজ লাল লাল হওয়া পর্যন্ত ভেজে যেতে হবে। আমি রান্নাটি কোথাও স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। এই কারণেই যে আমি রান্নার মাঝে মধ্যেই ছোটোখাটো কিছু জিনিস আমি মেশাতে থেকেছি, যেগুলো কিন্তু বাদ পড়ে গেলে রান্নার টেস্ট বা কালারের পরিবর্তন এসে যাবে। এই রান্নাটা করতে গিয়ে আমার হঠাৎ আজকে বারবার আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের ছোটোবেলায় সারা সপ্তাহ স্কুলের পরে রবিবারটা ছিল খুব আনন্দের দিন। প্রতি রবিবার ব্রেকফাস্টে লুচি আর লাঞ্চে মায়ের হাতে মাংসের ঝোল ভাত ছিল কম্পালসারি। সময়ের সাথে সাথে কোথায় যেন হারিয়ে গেল সেসব দিনগুলো। এখন আমরা সবাই খুব ব্যস্ত হয়ে গেছি। যাক গিয়ে সেসব কথা, আমি ফিরে আসি আমার মূল রান্নায়। পেঁয়াজটা একটু লালচে হয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এতে কি হয়, মাংসের একটা খুব সুন্দর কালার আসে। এর আগে আমি বড় এলাচের ব্যবহার করেছিলাম ফোড়নে, তাতেও একটা রং আসে, কালচে রং। আর এই হলুদ গুঁড়োর সাথে চিনি ভাজলেও খুব সুন্দর একটা কালার আসে মাংসের মধ্যে। 1-2 মিনিট মতন পর আমি একটুখানি রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 5 কোয়া রসুন একটু জল জল করে বেটে রেখেছিলাম, সেটা আমি এতে দিয়ে দিলাম। এর আগে ম্যারিনেটের সময় আমি রসুন দিয়েছিলাম, আবার মাংস কষার সময় আমি একটু রসুন বাটা ব্যবহার করি। এবার সমস্ত উপকরণ কিছুক্ষণ খুব ভালো করে কষতে হবে। দেখা যাবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসছে, তখনই এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ এই সময় একদম জোর করে দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে। কিছুক্ষণ কষার পরেই দেখা যাবে মাটনে নিজের থেকে জল বেরোতে শুরু করেছে। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলেও হবে। মাংস কিন্তু যত বেশিক্ষণ ধরে কষানো যাবে টেস্ট তত বেশি ভালো হয়। প্রায় 10 মিনিট ধরে কষানোর পর আমি এখানে 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটাও মাংসের একটা সুন্দর কালার আনতে সাহায্য করে। এবার আমি 1 টিস্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা দিলে
একটা কালচে ভাব আসে, এটাও মাংসের একটা সুন্দর কালার আনতে সাহায্য করে। এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা হাইতে রেখে আবারও 5 থেকে 10 মিনিট খুব ভালো করে কষতে হবে। খুব ভালো করে কষানোর পর আমি এর মধ্যে আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলু মিশিয়ে দিচ্ছি। এই আলুটা দেওয়ার ফলে গ্রেভিটা একটু ঘন হয়। তবে কেউ যদি এই রান্নায় আলু দিতে না চান তবে স্কিপ করে যাবেন, কোনো ব্যাপার না। এই সময় কারোর যদি মনে হয় রান্নায় একটু নুন আর জল অ্যাড করতে পারেন, তবে আমি আলুটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আমার এখানে নুন মনে হয় লাগবে না। আর জলেরও মাটন থেকে জল কেটেছে, তাই এখানে আমি আর অতিরিক্ত জল দিচ্ছি না। এখন আমি এর মধ্যে 2 টিস্পুন শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য ধিম আঁচে ঢাকা দিয়ে কড়াইটা রেখে দেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি, মাটন কষা। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর বেল বাটনটা প্রেস করা থাকলে আমার নেক্সট ভিডিও আপনার কাছে সবার প্রথম পৌঁছে যাবে। আর রান্না সম্পর্কে কোনো রকম মন্তব্য থাকলে আপনারা প্লিজ কমেন্ট সেকশানে এসে আমাকে জানাতে পারেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অন্তত অবশ্যই আপনারা করতেই পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের মতন আসি, নমস্কার।